দলবদল একটা রোগ না সংবাদ মাধ্যমের কেউ বা অন্য কোন রাজনৈতিক দলের কেউ বলছেন না, বলছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। একেবারে পরিষ্কার, এই অর্জুন সিং তৃণমূলে ফেরার পর একেবারে দলবদলকে নিশানা করলেন। চিরঞ্জিৎ বলছেন যে দলবদল একটা রোগ, দল বদলে যারা অন্য দলে যাচ্ছেন তাদের অন্তত এক বছর বসিয়ে রাখা উচিত, অন্তত এক বছর। এবং বলছেন চিরঞ্জিৎ চক্রবর্তী, অর্জুন বলছে বিজেপির জন্য বাংলার উন্নয়ন আটকে, দুদিন আগে ঠিক উল্টো কথা বলছিল। এগুলো আমার কাছে খুব হাস্যকর কমেডি মনে হয়। অনেকেই বলছেন চিরঞ্জিৎ চক্রবর্তী মানুষের মনের কথাটা বলে দিলেন। পরের প্রতিবেদন কিছু দেখলাম, অর্জুন বলেছে কি বিজেপির জন্য বাংলার উন্নয়ন আটকে আছে। তো মানে একদম জাস্ট রিভার্স কথাটা বলতে আরম্ভ করলো এরকম আর কি। দুদিন আগে বলছিল যে আসলে তৃণমূল আটকে রেখেছে উন্নয়নটা, বিজেপি এলেই হয়ে যাবে এরকম। তো এই চেঞ্জটা আমার কাছে হাস্যকর লাগে সত্যি কথা বলছেন। 2019 থেকে দলবদলের স্রোত ছিল তৃণমূল থেকে বিজেপির দিকে। বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের পর সেই স্রোত উল্টো দিকে বইছে। দলবদলের এই তালিকায় সর্বশেষ সংযোজন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এই প্রেক্ষাপটে দলবদল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অর্জুনেরই জেলা তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। মনে হয় একটা লে অফ করে দেওয়া উচিত এক বছর জন্য। যে কোনো একজন যদি দলবদল করে তাকে মাঝখানে একটা ট্রানজিটারি ফেজে এক বছর অন্তত বসে থাকতে হবে, কোনো পদে তাকে নেওয়া যাবে না। এটা হলে আমার মনে হয়, এটা আমার সাজেশন, এটা যদি হয় তাহলে হয়তো দলবদলটা এত ত্বরান্বিত হবে না। তাকে তো আমার মনে হচ্ছে দিদিমণির কাছে জিজ্ঞেস করা উচিত ছিল, ওনাকে তো দিদিমণির কাছে পাঠানো উচিত না প্রস্তাব, এটা তো আমরা বলতে পারবো না। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করেছিল বিজেপি ছেড়ে আসা বাবুল সুপ্রিয়কে, তিনি ভোটে জেতেন। তবে 2021 সালের বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে সুব্রত মুখোপাধ্যায় যত ব্যবধানে জিতেছিলেন তার থেকে অনেক কমে যায় বাবুল সুপ্রিয়র জয়ের মার্জিন। নাম না করে তা নিয়েও কার্যত কটাক্ষ করেছেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ। উপনির্বাচন হলো, সেখানে ভোটটা খুব কমে গেল, 41% হয়ে গেল, ভোটিংটাই কমে গেল, তার মানে প্রচুর নোটা রয়ে গেল আর কি। তার মানে এটা পছন্দ করে না পাবলিক, যদিও জিতে গেছে কিন্তু ভোটের মার্জিনটাও বেশি হয়নি। যেখানে 70-80 হাজার ভোটের ডিফারেন্স থাকতো সেটা এখানে বোধ হয় 24-25 না এরকম কিছু হয়েছে। পার্টিটা পাল্টে দিয়েই আবার ভোটে দাঁড়িয়ে গেলাম আমি, আমাকে দিয়ে দেওয়া হলো টিকিট, এবং ওটার টার্মটা ঠিক করে নিয়েই তবে আমি দলবদল করছি, যে সিটটা দেবে আমায় সেই জন্যে করছি। সেটাকে ডিলে করে দেওয়া উচিত, 5 বছর করা উচিত, যদি নাও হয় 1 বছর তাকে লে অফ করে দেওয়া উচিত, বসিয়ে দেওয়া উচিত, এই রোগের প্রকোপটা কমবে, এটা তো রোগ একটা। সব মিলিয়ে দলবদল নিয়ে বিতর্কের আবহে এই ইস্যুতে নতুন মাত্রা যোগ করলো তৃণমূলের অভিনেতা বিধায়কের মন্তব্য। কৃষ্ণেন্দু অধিকারী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। উত্তর চব্বিশ পরগনার অনেক নেতাই বোধহয় মনে মনে বলছেন চিরঞ্জিৎ চক্রবর্তী ঠিকই বলেছেন। ডক্টর শান্তনু সেন, না আমি তার আগে 30 সেকেন্ড একটু কমার ভাতৃপ্রতিম কৌস্তবকে একটা উত্তর দেবো। আসলে তার আগে বিজেপির উদ্দেশ্যে আমি বলি, করাপশনের কাকাবাবুরা যদি করাপশনের কথা বলে তাহলে সে চালনির ছুঁচের বিচারের মতো হয়। আর কৌস্তবের একটু মনোকষ্ট আছে, কৌস্তব কিছুদিন আগে দেখেছিলাম তার দলের সাংসদ পি চিদম্বরমকে গো ব্যাক করছে, আর সম্প্রতি আপনারা বোধহয় দেখেছেন যে কমিটির কথা বলছিলেন, সেই কমিটির মধ্যে পশ্চিমবাংলা থেকে নির্বাচিত একজন সাংসদ যিনি বিরোধী দলনেতা সেই কমিটিতে তারই জায়গা পায়নি, কৌস্তববাবুর নেতাই সেই কমিটি থেকে বাদ পড়ে গেছে সৌজন্যে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী, সুতরাং উনি খুব মনোকষ্টে আছেন। আর দলবদলের ব্যাপারটা কি জানেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে কিছু পাওয়ার লোভে, কিছু মিথ্যা প্রতিশ্রুতির কারণে, কিছু কারণে প্রলুব্ধ হয়ে অনেকে গিয়েছিল, এবং তৃণমূলকে ভাঙিয়ে মমতা ব্যানার্জিকে সরানোর জন্য যে ব্যর্থ প্রচেষ্টা মানুষের রাজনৈতিক ভোটাধিকার, যারা লোভে প্রলুব্ধ হয় তাদের আবার ফিরিয়ে নেওয়া সঠিক সিদ্ধান্ত, মানে আমি আপনার যুক্তিটাই বলছি। তারপরে আমি আপনাকে ক্যাটাগরিক্যালি বলছি, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু পাবলিক মিটিং এ এবং বিভিন্ন টিভি চ্যানেলেও পরিষ্কারভাবে বলেছেন, প্রায়শ্চিত্তের কথা বলেছিলেন, যারা এইভাবে আসবেন তাদেরকে সেইভাবেই দলের কাজে কাজে লাগানো হবে। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর জন্য চক্রান্ত করলো তাদের আবার দলে নেওয়াটা আমি জানি না, দলের সিদ্ধান্ত। আমি ব্যক্তিগতভাবে আবার মনে করি 2011 সালের 20 মে যারা প্রাণ দিয়ে রক্ত দিয়ে ঘাম ঝরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এনেছিলেন
তাদের উপর ভর করেই মমতা ব্যানার্জি ক্ষমতায় এসছেন এবং পরবর্তী ক্ষেত্রে বাংলায় উন্নয়নের একটাই প্রশ্ন থাকে শান্তনুবাবুর ব্যক্তিগতভাবে মনে করাটা দলগতভাবেও সিদ্ধান্ত কিনা কৌস্তব খুব দ্রুত বলছি শান্তনুবাবু এটা বলার আগে তার প্রাক্তন গুরুর থেকে আগে এটা জেনে আসুক এই ব্যাখ্যাটা যে তৃণমূল মানেই বিজেপি মুকুল রায় বলেছিল এটার মানে উনি কি বলেছিলেন আর দেখুন এই যে দল বদলের যে এই ব্যাপারটা হচ্ছে না এটা হচ্ছে সম্পূর্ণ একটা বৃহত্তর পরিবার সুমনদা আগেকার দিনে কি হতো রাজপ্রাসাদে রাজাদের ধরো 100টা বউ থাকতো তার 100টা ঘর বরাদ্দ থাকতো কোনো ঘরে কেউ থাকতো 10 দিন কেউ ঘরে থাকতো আরো 10 দিন এরকম করে ঘর বদল হতো বাড়িটা এক পরিবারটা এক বৃহত্তর পরিবার বিজে মূল পরিবার এক ঘর থেকে এক ঘরে এটুকু আমাদের চিরঞ্জিত দাকে শুধু বলবো তার স্টাইলে একটা জিনিস বলা উচিত ছিল মা হারালে মা পাওয়া যায় কিন্তু সিদ্ধার হারালে সিদ্ধারা পাওয়া যায় দেবজিৎ বা কৌস্তব যেটা বললো সেটা যদি যুক্তি হয় তাহলে ভাই দল বদল হবে কেন যদি একই পরিবার হতো তাহলে দল বদল হতো না ওখানে থেকে খেতো এখানে থেকে খেতো অসুবিধার কি ছিল নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে তাই জন্য চলে যাচ্ছে আপনি দাও যারা চলে গেছেন তারা সবাই গান্ধী পরিবার থেকে মুক্তি লাভ করার জন্য গেছেন 12ই নভেম্বর মনে হয় বা ইয়েকে আমাদের ইন্দিরা গান্ধীকে এক্সপেল করা হয়েছিল 1969 কংগ্রেস দল থেকে এবং তারপরে উনি যখন ফেরত এলেন কংগ্রেস আই বানিয়ে তারপর থেকে কনফ্লিক্টটা ওই জায়গায় থাকেনি একমাত্র গান্ধী পরিবারের সোফা সেটও যদি মনে করে না সুমনদা যে কালকে চেয়ারপারসন হয়ে যাবে তাহলে ওই পরিবারে তাই হবে আপনি বলুন না আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব দল বদল মুখ খুললেন চিরঞ্জিৎ প্রথমত আমি চিরঞ্জিৎ চক্রবর্তীর সাথে একমত নই তার কারণ এখানে খুব পরিষ্কার করে লাভের প্রশ্নে কিন্তু দল বদলটা হয়েছে মানে খুব অঙ্ক কষে যারা 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 রাজনীতির উপর নির্ভর করেন রাজনীতিটা যাদের কাছে পেশা তারা যেখানে জয়ের সম্ভাবনা আছে নীতিনৈতিকতা যেহেতু নেই ফলে আদর্শ যেখানে শেষ হয়ে গেছে এন্ড অফ আইডিওলজির যুগে না তাহলে তো বিশ্বনাথ মানে মানতে হবে যে লাভ দুপক্ষেরই ব্যক্তির লাভ দলের লাভ দুপক্ষের লাভ না হলে এই সিদ্ধান্ত হবে কেন একেবারে আমি তো আপনাকে পরিষ্কার করে বলছি ধরুন আমি যদি অর্জুন সিং এর মতন বাহুবলীকে দলে নিয়ে নিতে পারি তাহলে বিরোধী দলের একজন বাহুবলী কমে গেল ফলে ভোটটা তখন ওয়ান ডে ম্যাচ ভোট আমার মতন করে আমি নিয়ন্ত্রণ করতে পারবো ফলে অর্জুন সিং বিরোধী দলে থাকাটা তো লস আমার ক্ষেত্রে আপনার যুক্তিতে এই ট্র্যাজেডিটা এইটা যে আমি যদি কোনো একজনকে বাহুবলী ধরেও নিই তাহলে তার বাজার দর সব রাজনৈতিক দলেই সমান এবং সেই বাজার দরের কোনো মান নাই সব্যসাচী অনেকক্ষণ ধরে কিছু বলছে খুব খুব ছোট্ট করে যদি বলতে চাই সেটা হচ্ছে আমাদের দেশে যখন 1985 সালে দশম সংবিধান সংশোধনী হয়েছিল সেখানে দলত্যাগকে একদম ইভিল বলে বর্ণনা করা হয়েছিল অর্থাৎ জেনারেল সেন্সে দলত্যাগ করলে সেটা কনস্টিটিউশনাল ইভিল বলে গণ্য হবে কিন্তু একটা দুটো এক্সেপশন সেখানে দেওয়া হয়েছিল একটা স্প্লিট এবং মার্জারের ক্ষেত্রে পরবর্তী সময় এই স্প্লিটটা উঠে যায় এবং মার্জার অফ পলিটিক্যাল পার্টিটা থেকে যায় এবং সেক্ষেত্রে আপনারা জানেন বিধানসভার একটা বড় শতাংশের পার্সেন্টেজের এমএলএ যদি ডিফেক্ট করেন একসাথে অথবা কেউ যদি আইডিওলজিক্যাল কারণে ডিফেক্ট করেন সেটা প্রমাণ সাপেক্ষ তাহলে দলত্যাগটাকে জাস্টিফাই করা যেতে পারে অর্থাৎ তার নিজের যে জনপ্রতিনিধিত্ব সেটা বাঁচানো যেতে পারে কিন্তু আজকে দেখলে দেখছি যেটা অর্জুন সিং হন কিংবা অর্জুন সিং যাদের নাম করেছেন যে সমস্ত সাংসদদের নাম করেছেন ওই দ্বীপ আমাদের কাতির সাংসদ ইত্যাদি ইত্যাদি তাদের ক্ষেত্রে তারা কেউ কিন্তু ন্যূনতম সৌজন্যতা পদ না না নৈতিকতা সৌজন্য এটা সব্যসাচী বাদও দিতে পারেন আমি দেবনারায়ণদার কাছে আসব সংবিধান প্রণেতারা নিশ্চিতভাবে যে আজকের যে সিচুয়েশনে আমাদের কথা বলতে হচ্ছে সেটা কল্পনাও করতে পারেননি কিন্তু আমার প্রশ্ন আছে দায় তো রাজনৈতিক দল যারা ক্ষমতায় গায় তারা আইনটাকে করে না কেন প্রত্যেক দলেরই সুবিধা রয়েছে আজকে একে দায়ী করছে সেই আইনটাকে তৈরি যদি করতো প্রত্যেক দলই চায় এইটা চলুক সুতরাং এরপরে দায়ী করলে লাভ না আজকে টিভিতে বসে বলছি কেন আইনটা তৈরি করে কেউ কেউ লাভের হাসি আসেন কেউ বিলাপ করেন কিন্তু আমি দেবনারায়ণদার সঙ্গে 100% একমত যে প্রত্যেক রাজনৈতিক দলের স্বার্থটা এখানে যুক্ত হয়ে থাকে